না, তুমি কথা শোনো, তুমি কথা বলো, তুমি কিছুটা বলো, বিশ্বাস করো, বিশ্বাস করো, তুমি তুমি মা কসম আমি ওটা করি নাই, তুমি বোঝো না কেন? আরে বোঝো, তুমি বুঝতে চেষ্টা করো। আমি তোমার কিভাবে বুঝাবো বলো? তুমি ফোন রাখতেছো কেন? কথা শোনো, মা গো আমার বুক ব্যথা করতেছে, আমি কিন্তু গাড়ির উপরে লাভ দেবো। আমি তুমি তোমার মতো লোক এই বয়সে প্রেম করে এটাই তো বেশি, তাও আবার ঝগড়া করতেছো? আরে তোমার বয়সের লোকজন বিয়ে শাদী করে লাইছে, গেদা একক বাচ্চাও আছে, বৃত্তি পরীক্ষা দিব, তাও ফাইভের না এইটের, আবার কি বইয়ের দোকান খুলছ? শুক্রবার ছাড়া বাকি ছয় দিন থাকে বন্ধ, তাও আবার জুম্মার পরে খোলো, আসর আগে তাও বন্ধ কইরা। তুমি যে আমার কই রাখছো আর আমি যে কই আছি এটা আল্লাহ মাহবুব স্যার আর কেউ জানে না। কয়দিন পরে তোমাকে এখন সংসার করার বয়স আর তোমরা এখন ভাঙতাছো। তুমি কেন আমাদের পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলতেছো? তোমাকে এত বড় সাহস কে দিল যে তুমি আমাদের পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলতে পারবা? মানে ভাই আসলে মন শোনো, ফার্দার যেন আমি না দেখি যে তুমি আমাদের কোনো পার্সোনাল ব্যাপার নিয়ে আমাকে ফোন দিয়েছো, বুঝছো? আচ্ছা আমাকে তা দেন তো। তোরে যে আমি এত কল দিতেছি তুই ধরস না কেন? কিরে আমি যে নতুন একটা প্রবলেমে পড়ছি বেটা, বুঝতে পারছিস না তো? ঘড়ি পরে দেখ, আমার কথা শোন, আমি যে ঝামেলায় পড়ছি তোর এই ভাবির লগে কথা কইতে গেলে আমার তো আগের গার্লফ্রেন্ডের কথা মনে পড়তেছে। মানে? মানে কিছুই না বেটা, একদম পরিষ্কার, আমার এই গার্লফ্রেন্ড পছন্দ করে হইতেছে তোর আপেল, আমি নিয়ে আসি কলা। কি লেগে আনি? আমার আগের গার্লফ্রেন্ড কলা পছন্দ করতো, এই গার্লফ্রেন্ড পছন্দ করা হচ্ছে তোর ব্লু রং, আমি গিয়া হলুদ রঙের জিনিস নিয়ে আসি, বুঝছস তো প্যাসটা? তাহলে তুমি তোমার পুরান গার্লফ্রেন্ডে ভুলতে পারো নাই? কি কস বেটা, আরে আমি কবেই ভুলাই গেছি। আরে বেটা, ওর সাথে আমার যখন ব্রেকআপ হইলো তখন আমার ওরে মনে হইলো শত্রু, যখন বিয়া করে ভালাইলো তখন মনে হইলো বন্ধু, আবার যখন বাচ্চা হইলো তখন থেকে তো ওরা আমার বোন মনে হইতেছে। তাহলে এখন ক সম্পর্ক থাকে কেমনে? না বুঝলে উপায় আছে? মেয়ে থাকে কই? থাকে কই আমি কেমনে করব? জামাই কি করে? থাকে কই বেটা সেইটাই জানি না, জামাই কি করে কেমনে করব? তবে শুনছি যে জামাই বিদেশ থাকে। তাহলে তো ভাই ঝামেলা আছে।
মা তোমার এখনো বলতে পারে নাই, মা তোমার তাবিজ করছে। কি করছ বেটা, তাবিজ করছ কি করছ তুই? তাবিজ কেমনে করব? ওই মায়া থাকে কই আমি জানি না, আমি কই থাকি সে জানে কিনা আমিও জানি না। তাবিজ করার লাগে তুমি কই থাকো, হ্যাঁ কই থাকে এর কোনো দরকার হয় না, তাবিজ বহুভাবে করা যায়। তুমি এখন বিজ্ঞানের যুগে বাস করো, তুমি ব্যবহার করো সেলফোন, তুমি কম্পিউটার ব্যবহার করো, আর তুমি বিশ্বাস করো এইসব, তুমি ফুফা। কিন্তু তুমি তো আমার বিজ্ঞানকে তাহলে বলো যে বিজ্ঞান যেন একটা সলিউশন দেয়, তোমার এক্স গার্লফ্রেন্ডের কথা কেন তোমার বারবার মনে হবে? আমার তো এসব মনে হয় না। আরে বাবা, যে কোনো কারণে পুরনো কথা মনে পড়তে পারে, পুরনো কাউরে মনে পড়তে পারে, এটা তো আমি ভুলে যাওয়ার চেষ্টা করতেছি, তুমি বুঝতেছো না কেন? এত ব্যাখ্যা বুঝি না আমি, এই পানি খাইতে পারব না, আমি যাইতে পারব না, তোমার দরকার হলে তুমি যাও। তুমি শোনো, আমি কিসের জন্য খেতে যাব? আমার তো তোমার মতো এসব এক্স ওয়াই জেডের প্যারা নাই, আমার তো মনে পড়ে না এক্স গার্লফ্রেন্ডের কথা, যাকে দেখি তাকে তার মধ্যে এক্স গার্লফ্রেন্ডকে আমি দেখি নাকি? তুমি দেখো পানি খেতে হবে, তোমার খেতে হবে। এই পানি ওখানে যেতে আমাদের কতক্ষণ লাগবে? দিনে গিয়ে দিনে আসতে পারবো? চাইতে এক ঘন্টা, পানি নিতে দুই মিনিট, আসতে এক ঘন্টা। ভালো কথা, চলো যাই আমরা। আমি যাইতে পারব না, তোমারে বললাম না। আরে যাই না আমরা তিনজন একসাথে একদিন? না না, আমি বিশ্বাস করি না, আমি যাইতে পারব না। ঠিক আছে, ওঠাও লাগবে না, আমি যাবো তোর সাথে, আমি গিয়ে আমি পানি নিয়ে আমি আসবো, কিন্তু তোমার সেই পানি খেতে হবে। এভাবে তাকাচ্ছ কিসের জন্য আমার দিকে? এই পানি মিনারেল নাকি পানি নর্মাল? আরে ওই ফু দেওয়া পানি যদি ড্রেনও দেয় ওটা মিনারেল হয়ে যায়। আর আমরা মিনারেল পানি নিয়ে যাবো, সমস্যা কি? এটা কি বড় হুজুরের বাসা? হুজুরের কিছু নাই, সবই মালিকের, মালিক দিয়েছে হুজুর। আমি কি হুজুরের সাথে একটু দেখা করতে পারি? রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় যদি মনে হয় যে হুজুরের সাথে দেখা করতে পারি, তাহলে তো হইল না। দেখা করতে হইলে এক মাস আগে আসতে হবে। আপনি বগল দিয়ে গেলেন আর বললেন হুজুরের সাথে দেখা করতে পারি। মাওলা আচ্ছা, আমি তাহলে কীভাবে হুজুরের সাথে দেখা করতে পারবো? এক মাস আগে এসে নাম লিখিয়ে যাবেন, তারও এক মাস আগে এসে হুজুরের সেবার্থে চার অঙ্কের পাঁচ অঙ্কের হাদিয়া দিয়ে যাবেন। হুজুর তার গন্ধ শুকে দেখবে সৎ উপার্জন, নশৎ উপার্জন। সৎ উপার্জন হলে
খাতায় আপনার নাম উঠবে। অসৎ উপার্জন হলে আল্লাহ হক মাওলা। তাহলে কি আমি কিছু টাকা পয়সা দিয়ে যাবো? হুজুর, টাকা পয়সা দিয়ে মানুষ বিচার করে না, বিচার করে মানুষের দিলকে। কত আনছেন? আমি তো জানতাম না, আমি বেশি কিছু আনতে পারিনি। যা আনছেন তিন অঙ্কের পকেটে গুঁজে দিয়ে যান, বাকিটা আল্লাহ দেখবেন, আল্লাহ সহায় হবে। আমি কি আমার নামটা আপনাকে লিখে দিয়ে যাবো? বিশ্বাস রাখেন, হুজুর খুব বিস্ময়কর আদমি, স্বপ্নে আপনার নাম কি জানিবে। ওনার কারিশ্মা দেখলে জুয়েলা জোহার মানে, আল্লাহর উপর বিশ্বাস। তাকদীরে যদি থাকে দেখা হবে। আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি হুজুরের কাছে যাচ্ছ নাকি কোনো ডিজে পার্টিতে যাচ্ছ? তোমাকে দেখে কে বলবে যে শাশুড়ি তার ছেলের বউকে হুজুরের কাছে নিয়ে যাচ্ছে? মনে হচ্ছে এক্ষুনি কোনো পার্টিতে গিয়ে উদ্দাম নৃত্য করবে, খুল্লাম খুল্লা নাচ। আচ্ছা, তোমাকে কি আমরা কখনো শাড়ি কিনে দেইনি? সালোয়ার কামিজ পরে কচি খুকি সেজে তারপর হুজুরের কাছে যাচ্ছ কেন? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার বয়স অন্ধকার চলছে, কচি খুকিটি কিচ্ছু বোঝো না, কোথায় কি পড়তে হয় সেটাও বুঝি জানো না। নাকি লোকজনকে দেখাতে চাচ্ছ যে তোমার কোনো পোশাক আশাক আমরা দেইনি, শাড়ি গহনাগাটি কিছুই দেইনি? এই মেয়ে শোনো, আমি কি বলছি সেটা কি তোমার মগজে ঢোকেনি, একটি ওয়ার্ডও ঢোকেনি, নাকি তুমি শুনতে পাওনি? আমি তো খাঁটি বাংলা ভাষাতেই কথা বলছি, কোনো জাপানিজ ভাষায় কথা তো বলছি না। কি বলেছিলাম? মেকআপ মোছো, লিপ গ্লস দিয়ে কেউ হুজুরের সামনে যায় না। মোছো লিপস্টিক মোছো। মানে কাণ্ডজ্ঞান নেই যে কখন কোথায় কোন পোশাক আমাকে পড়তে হবে, কিভাবে থাকতে হবে। আর শোনো, হুজুরের কাছে গিয়ে তোমার কোনো কথা বলার দরকার নেই, যা বলার সেটা আমিই বলবো, গুছিয়ে বলতে পারবো। তুমি তো আর গুছিয়ে কিছু বলতে পারবে না, দেখো আবার ওখানে গিয়ে বেফাস কিছু বলে বসো না। ওখানে তো নানা ধরনের লোকজন আছে, নানা স্ট্যাটাসের লোকজন থাকবে, ওখানে গিয়ে একদম সুন্দর ভদ্রভাবে থাকবে, চেহারাটা হাসি মুখ করে রাখবে। তুমি খুব হ্যাপি না আমাদের সংসারে? সেই হ্যাপিনেসটা যেন সবাই দেখতে পায়, সেই সুখী সুখী চেহারাটা তোমার দেখতে চাই, দয়া করে। হ্যাঁ, কোনো সিন ক্রিয়েট করে বসো না আবার। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কি বাসায় আছেন? জি আছেন। হুজুর বাসার থেকে বাইরে কোথাও যান না। হুজুর ফু দিবেন কখন? হুজুরের যখন সময় হবে তখন ফু দিবেন, আগেও না পরেও না। আচ্ছা, হুজুরের ফুতে কি কাজ হয়? আস্তাগফিরুল্লাহ, এটা আপনি কি বলেন? অবশ্যই কাজ হয়। হুজুরের ফুতে যদি কাজ না হইতো তাহলে এত লোককে হুজুরের বাড়িতে আসতো? আসতো না, সবই হচ্ছে বিশ্বাস। বিশ্বাস করলে কাজ হবে, বিশ্বাস না করলে আমাদের হুজুর কেন? দুনিয়ার কোনো হুজুরের ফুতেই কোনো কাজ হবে না, বিশ্বাস রাখেন কাজ হবে। আপনি উপরে যান। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, কিছু মনে করেন না, এমনি জিজ্ঞাসা করেছি। ঠিক আছে, আপনি উপরে যান, উপরে যা বসে। জি ঠিক আছে। আচ্ছা, আপনি কি
হুজুরের পরিবার সম্পর্কে জানতে চান? আপনি কী করে বুঝলেন আমি হুজুরের পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করব? সবই আল্লাহর রহমত, হুজুরের দয়া। হুজুরের এক ছেলে আর এক মেয়ে, দুজনেই আমেরিকায় থাকে। আপনার স্ত্রী? স্ত্রী গত হয়েছে তাও বছর দশেক। আর কিছু জানতে চান? না ঠিক আছে, আজ আমার কিছু নেই। ঠিক, উপরে যা বসে। জি আচ্ছা। শরীরটা খারাপ। খুব বেশি খারাপ? একটু বেশি খারাপ। আমার জন্য নরম এক মুঠ ভাত আর মুসুরির ডাল। যারা আসছে তাদের কি তাহলে চলে যেতে বলবো? না, আল্লাহর হুকুম এরা আমার বাড়িতে আসছে, আমি তুমি না করার কি। জি হুজুর। আগরবাতি নিভে গেছে, নতুন আগরবাতি জ্বালাই দাও। ঠিক আছে, আমি খাবার কি এখনই দেব? একটু পরে। তোমার শরীরটা ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো। মনটা ভালো রাখবো, দেখো সব কিছু ভালো। জি হুজুর। ওকে নিয়ে অ্যাকচুয়ালি আমার সমস্যাটা। কি আর বলবো, আর আমি তো একটা, আমরা দুজনেই জব করি, আমি একটা স্কুলের টিচার আর ও হচ্ছে কি একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। এখন সমস্যা হচ্ছে গিয়ে যে আমি তো ঠিক সময় মতো বাসায় চলে যাই, আমার দুপুরবেলায় ক্লাস শেষ হয়ে যায়, আমি চলে যাই। তো আমি সবসময় চেষ্টা করি যাতে ও যেটা পছন্দ করে, ও যেটা ভালো লাগে সেটা করার জন্য। কি বলবো, এখন আর সবকিছু তো খুলে বলা যায় না। বলিয়ে বলিয়ে। কিন্তু ও এখন আমাকে অতটা ইয়ে করছে না, কিন্তু আমার কেন জানি মনে হয় যে ও কারোর সাথে, ওর আগের যেই প্রেমিকা ছিল ওর সাথে ওর এখনও কথাবার্তা হয়। মনে হয় না হয়, কারণ রাতেবেলা কল আসে মাঝে মাঝে, সে আমাকে কিছু বলে না, ইয়ে করে না, অনেক লুকাছুপি করে। আমি ওকে ফোন দিও, ফোন ধরে না, এসএমএস করে এসএমএস রিপ্লাই দেয় না, বাসায়ও ঠিক করে আসে না। এখন আমি কী করবো আমি বুঝতে পারছি না। হ্যালো বলা খুব আবুজি, ইস বারে মে আপকো কুছ কেহনা হ্যায়? মুঝে জো কেহনা হ্যায়। বাংলায় বলো। বলিয়ে বলিয়ে। না, আমার বলার কিছু নাই, ওই যা বলছে তাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কে শহর হে আপকা?
पाप भी करता है और बोल भी देता है। बड़ा ही नेक बंदा, माशाल्लाह माशाल्लाह। इंशाल्लाह अल्लाह चाहे तो आपका भला टल सकता है बहन जी। भाई साहब के ऊपर बुरी नजर है। এখানে এই জন্যই আসা, আমার ফ্যামিলি মেম্বাররা এখানে এসেছে, তারপরে আমার ফ্রেন্ডরা এখানে এসেছে, ওদের ভরসা নিয়ে আমার এখানে আমার হাজবেন্ডকে নিয়ে আসা। সব উপর কা মর্জি হে। কিন্তু এখন কীরকম খরচ, টাকা পয়সা? তওবা তওবা বহনজি, পয়সে কি বাত মত কিজিয়ে। দুনিয়া মে পয়সে মে কিয়া রাখা হে, পয়সে তো হাতো কা মেল হে। হামারে জো হুজুর হে, বহুত বড় বুজুর্গ হে, কবি ভি উনো পয়সে মে মূর্খ নেই দেখতে। हम लोग उनके चेला है, कभी भी पैसे में हम लोग छूते तक नहीं है। आप ऐसा करिए, एक चेक लिख दीजिए। कैश चेक? हमारे लिए, हम खुशी से लेंगे। चेक, चेक तो आपको नहीं आना है, तुम्हें ना छोड़। मेरा ही पास है। कोई बात नहीं, बाद में दे दीजिए। पहले ऐसा करते हैं, हम आप लोगों का नाम लिखेंगे। बोलिए बहन जी, क्या नाम है? राखी। राखी? आपका शौहर का नाम राखी है? ना ना ना, आमर नाम राखी। हाँ, उनका नाम क्या है? मैरिज का नाम बोलिए। सब्बीर। हाँ ठीक है, सब्बीर लिखते हैं। ऐसा करिए, आप लोग बाहर इंतजार करिए, अल्लाह चाहे तो आप लोगों को बुला जाएगा। थैंक यू वेरी मच। आशो। ভালো। সকালে নাস্তা খাইছো? জি খাইছি। কি দিয়ে নাস্তা খেলে? কি খাইলে? পান্তা ভাত আর ডিম ভাজা। গতকালকে রাত্রের গরু গোস্তের ঝোল আর আলু ছিল, ওটা দিয়ে কসলা খায় ফেলছি হুজুর। এটার নামই রিজিক। তোমার রিজিকে ছিল পান্তা ভাত, তাই তুমি এটা খাইছ। বলো, শুকুর আলহামদুলিল্লাহ। শুকুর আলহামদুলিল্লাহ হুজুর। রিজিকে যদি মাটি আর পাগলার বালু থাকতো, তাও খায় ফেলতাম এবং বলতাম শুকুর আলহামদুলিল্লাহ। আজকে টাকা নিছো কার কাছ থেকে? তুমি শুভছ, বুঝতে পারছো তুমি অন্যায় করছো, এজন্য কিছু বলতে পারতেছো না। তুমি খারাপ মানুষ, তুমি ভালো মানুষ। টাকা যার কাছ থেকে নিছো তার টাকা ফেরত দাও, আর যদি তার না পাও তাহলে মসজিদে দান করে দাও। হুজুর, মাইকলা মসজিদে দিব না পাশের বড় মসজিদটাই দিব? বড় আর ছোট কি, আল্লাহর ঘর সব সমান। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলিয়ে জনাব, কিয়া মুশকিল হ্যায় আপকা? হুজুর বাংলায় বলি। জরুর হুজুর, আমার দেশে বের ব্রাহ্মণ বাড়িয়া ঢাকা শহরে আসছিলাম। ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করছি, অনার্স কমপ্লিট করছি। পড়াশোনার সময় দেখতাম বন্ধু বান্ধবরা প্রেম করে রমনা পার্কে যায়, আমি তখন টিউশনই করি। যখন আমার বন্ধু বান্ধব প্রেমিকের হাত ধরে করতো, তখন আমি ছাত্রীর হাতে বেদ দিয়ে বাড়ি দিই। এখন আলহামদুলিল্লাহ হুজুর, টাকা পয়সা হয়েছে, গাড়ি বাড়ি হয়েছে, অর্থনীতি দাঁড়াই গেছে, আমিও নিজে এবার দাঁড়াইছি, কিন্তু বাকি সব কিছু মনে বসে গেছে হুজুর। এখনও বিয়ে হয়নি হুজুর,
এটা উপায় বাতলে দেন হুজুর। আপনার উমর কিতনা হ্যায় হুজুর? 45। সার্টিফিকেট কে নেই, আসলি বাতাই। 48। বড়ি আফসোস কি বাত হ্যায়, আপনি উমর 48 হ্যায়, অভি তক শাদি নেই হুই হ্যায়। হমকো দেখিয়ে, অভি তক হম শাদি নেই কি হ্যায়। আচ্ছে হ্যায়, আচ্ছে দিন গুজর রহে হ্যায় আমারে, ফির ভি শাদি করনা জরুরি হ্যায়, এ ফর্জ হ্যায়। মুশকিল জিতনা কঠিন হ্যায়, হাল উতনা আসান হ্যায়। আমারে জো হুজুর হ্যায়, বহুত বড়ে বুজুর্গ হ্যায়, দু চার ফুদে কা তিন চার শাদি হোগা। না হুজুর, আমার একটা একটা বিয়ে করতে চাই হুজুর। ঠিক হ্যায়, এক ফু এক শাদি। জি বেঠিয়ে বেঠিয়ে। জি জি হুজুর। দেখিয়ে জনাব, হম জো তিন চার বন্দে হ্যায়, আল্লাহ কে নাম পে তো ইউই হম কা দিন গুজার রহা হ্যায়, লেকিন হামারা জো হুজুর হ্যায়, বহুত হি বুজুর্গ হ্যায়, বহুত হি মাসুম হ্যায়, উনকে নাম পে কুছ লিখ দিজিয়ে। হুজুর টাকা পয়সা এখানে দিব? লা হাওলা ওয়া লা কুওয়াতা, পয়সা কি বাত মত কিজিয়ে। পয়সে মে ক্যা হ্যায়, পয়সে তো কুছ ভি নাহি হ্যায়, হাতো কে মেল হ্যায়, আপ হামারে হুজুর কে নাম পে কুছ লিখ দিজিয়ে। কি লিখি দেবো হুজুর? চেক, ক্যাশ চেক। আপকা নাম ক্যা হ্যায়? হুজুর জাকির। ঠিক হ্যায় জাকির, আপ বাহার জাকে বেঠিয়ে, আল্লাহ চাহে তো আপকো বুলায়েঙ্গে। জি, আসসালামু। জাকির, হ্যাঁ ভাই। হ্যাঁ ফুদিছে? না এখনো দেয় নাই। এখনো দেয় নাই? না দেয় নাই ভাই, দিলে আমি তোমার জানাইতেছি, ফোন দিতেছি ভাই। আচ্ছা তাড়াতাড়ি দিলে আমার জানা। আচ্ছা ভাই ফোন দিতেছি, তুমি টেনশন নিও না। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি জানা। কই ভাই যা দেন। আমি ওর মা। আমার মেয়ে সিনেমা করে, জানতাম। প্রায় 200টার উপরে সিনেমা করছে। বহুত আচ্ছা, সব ছবি হিট আর হিট। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওর অনেক গুণ, অভিনয় পারে, নাচ পারে, গান পারে, আবার পড়াশোনাও জানে। আর শুটিং শেষ করে বাসায় গিয়ে রান্না বাড়ার কাজও করে। লেকিন আমি জান, আপ লোগোঁ কো ক্যা তকলিফ হো সকতা হ্যায়, আপ ইতনে বড়ে আদমি হো, আপকো তো কোই তকলিফ নাহি হো সকতা। কি বলবো হুজুর, আমার গত 5টা ছবি ফলপ খেয়েছে। এখন আমার সাথে যে নায়ক ছিল কারিফ খান, সে এখন আর আমার সাথে কাজ করছে না। নতুন নতুন নায়কের সাথে কাজ করছি, প্রতিটা ছবি ফলপ খাচ্ছে। আমার আমার ক্যারিয়ার, আমার আমার মিডিয়া ইমেজ, আমার কি হবে হুজুর বলেন। চিন্তা কি কই বাত নেই হ্যায়, আমি জান আপ সহি জায়গা পর আয়ে হ্যায়, বহনজি কই টেনশন নেই হ্যায়। আমার যে হুজুর হ্যায়, বহুত বড়ে বুজুর্গ হ্যায়, ইনকে এক ফুমে আপকো ইহাঁ সে ঢালিউড সে লেকার বলিউড তক সবই হিরো আপকে পিছে পড় জায়েগা। জিতনে ভি খান হ্যায় সব খান খান হোকে আপকা পাস আয়েগা, দৌড় কে চলা আয়েগা, আর আপকো হর ফিল্ম মে কাম মিলেগা ইনশাআল্লাহ। ঠিক হ্যায়, মে নাম এন্ট্রি কর সকতা হুঁ, এক মিনিট। ওর নাম কোন নেই জানতা, ইনকো সব পহচানতা হ্যায়, ইনকা নাম হ্যায় তনু আশাস। হুজুর কত টাকা দিব? ক্যা কে রা হ্যায়, পয়সে আপসে পয়সে কেসি বাত কর রা হ্যায়, পয়সে ক্যা চিজ হ্যায়, পয়সে কা কোই মোল নেই হ্যায়, পয়সে তো হাত কা মেল হ্যায়, আপ হামারা মেহমান হ্যায়, চলিয়ে ফ্রি মে কর রা হ্যায়। আপ লোগ বাহার জাকে বেঠিয়ে, ইনশাআল্লাহ হুজুর চাহে তো আপকা সব প্রবলেম দূর হো সকতা হ্যায়। একটু রিকোয়েস্ট হ্যায়। হ্যাঁ শিওর। আপকা বেটি জব শুটিং পর জায়েগা, হমকো জরুর লে জায়েগা, হমকো ইনকি শুটিং দেখনে কা হ্যায়। এটা কোনো সমস্যাই না, আপনি শুটিং আরম্ভ হইলে আপনার বলবো আপনি গিয়া দেখে আসেন। একদিন কেন, আপনার যেই কয়দিন মনে চায় সেই কয়দিনই যেতে পারবেন, কোনো প্রবলেম নেই। বহুত বহুত শুকরিয়া, আসসালামু আলাইকুম।
সালাম রহমতুল্লাহ সালাম পুরো শেষ করতে বলতে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি সমস্যা বলো সমস্যা তো বেশি জটিল না আসছিলাম দাদায় নায়ক সুভান আপনার চেহারা মাশাল্লাহ নায়কের মতো নায়ক না হয়ে কোনো উপায় নেই কিন্তু আমি তো এখন নায়িকার বডিগার্ড আপনি এইখানে আসার আগে নায়কের বডিগার্ড ছিলেন এইখান থেকে দোয়া এবং ফু দেওয়ার পরে নায়ক হবেন ইনশাআল্লাহ শুনছি হুজুর নাকি ফু টু দেয় জি হুজুর ফু দেয় বড় সমস্যা হইলে হুজুর ফু দেয় ছোটোখাটো যে সমস্যাগুলো আছে এই সমস্যার ফুগুলো আমরা দিয়ে থাকি হুজুর পর্যন্ত যাওয়া লাগে না তাহলে হ্যাঁ আমার একটা ফু দিয়ে দেন আপনাকে ফু বললেই তো দেওয়া যাবে না একটা ব্যাপার আছে অগ্রিম একটা প্রিপারেশনের ব্যাপার আছে আপনার উপরে আমার আগে থিসিস করতে হবে আপনার সমস্যাটা আমাকে বুঝতে হবে তারপরে আপনাকে ফু দিতে পারব এটার জন্য আপনি মিনিমাম 10 দিন ধরে রাখেন দোয়া ছাড়াও দাওয়াও কাজে লাগতে হবে দাওয়ার ব্যাপারটা হচ্ছে বড় দোয়ার ব্যাপারটা হচ্ছে আল্লাহ আপনার নায়ক হওয়ার স্বপ্ন পূরণ করবে আপনি অপেক্ষা করেন পরবর্তী যা করার জানিয়ে দেওয়া হবে হক মাওলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মেয়ের মতোই কিন্তু মেয়ের চাইতে অনেক বেশি আমার ছেলের বউ মাশাআল্লাহ মাশাআল্লাহ বেটি তুমি কিতনা নসিব ওয়ালে হো কিতনা আচ্ছা সাস তুমি মিলা হ্যায় কিতনা নেক বন্দি হ্যায় মাশাআল্লাহ বহন জি তো বহন জি কিয়া তকলিফ হ্যায় আপকা বলিয়ে আমার একমাত্র ছেলের বউ আমার একটা ছেলে একটা মেয়ে মেয়ে তো অবশ্য দুইটা এটাও আমার আরেকটা মেয়ে সমস্যা হচ্ছে ওদের দিকে তাকানো যায় না আমার ছেলের পছন্দেই বিয়ে করেছে তবে আমারও পছন্দ ছিল আমার ছেলে আবার ছোটবেলা থেকেই আমার মতের বিরুদ্ধে কখনোই যায়নি এখন সমস্যা হচ্ছে যে ওরা সন্তানের মুখ দেখতে পাচ্ছে না আমি দাদি হতে পারছি না এদেশে অনেক চিকিৎসা করলাম কোনো কিছুই আর বাকি নেই আয়ুর্বেদিক হার্বাল অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি নাশপাতি যাবতীয় পাতি সব ধরনের চিকিৎসা হয়ে গেছে কিন্তু কোনো ফল পাচ্ছি না তারপর বিদেশে গেলাম ইন্ডিয়া ব্যাংকক সিঙ্গাপুর সেখানেও নামি দামি ডাক্তার কত কিছুই করলাম কিছুতেই কিছু হচ্ছে না হুজুর অবশেষে আমার এক মামাতো বোন বলল সে নাকি এখানে আসে আপনার কাছে আসে এবং ওরও কিছু সমস্যা ছিল সেটা সমাধান সে পেয়েছে সেটা শুনে আমি অনেক ভরসা নিয়ে আপনার কাছে আসলাম এখন যদি আপনার কাছে আমি এসে ফল পাই এটা যে কিভাবে আমি শুকরিয়া আদায় করব এটা আমি নিজেই বুঝতে পারছি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বহনজি দিল ছোট না করিয়ে বাচ্চা কাচ্চা তো আল্লাহ কা নিয়ামত হ্যায় আগর আল্লাহ চাহে তো বাচ্চা আপকে জরুর মিলেগা শুকরিয়া শুকরিয়া দুঃখী মত হো বেটি ইনশাআল্লাহ তুমি আমার সে বুজুর্গ হ্যায় বহুত বড়ে বুজুর্গ হ্যায় উনকে এক ফু মে এক ফু দো বাচ্চা এক ফু দো বাচ্চা বাচ্চা জরুর মিলেগা ऐसा करते हैं मरीज का नाम एंट्री करते हैं क्या नाम है जरीन अख्तर जरीन अख्तर जी हाँ हमारे छेले नाम परवेज अख्तर छेले बोन नाम जरीन अख्तर परिन जी क्या कर रहा है पैसा तो हाथ का मैल है पैसे में क्या है ये तो कागज का टुकड़ा है ओ आमी तो मोबाइल बेर कुछ মোবাইল মোবাইল
मोबाइल। अच्छा ठीक है, आप लोग बाहर इंतजार करिए, अल्लाह चाहे तो इंशाल्लाह हुजूर आप लोगों को बुलाएगा। जी जाबो ताहले, उठी ताहले। बहन जी, हम लोग दो तीन बंदे इधर रहते हैं, हमारे जो हुजूर हैं बहुत बड़े बुजुर्ग हैं, उनकी सेवा के लिए, उनकी खिदमत के लिए लिख कर दीजिए चेक, कैश चेक। जी जी जी, हमें टाका को तो भूल ही गए थे, हम दुखी तो हमें चेक लिखे दीजिए। हैं कोई बात नहीं बहन जी, ठीक है, आशी ताहले फी अमानिल्लाह। जी फी अमानिल्लाह, अस्सलाम वालेकुम। वालेकुम सलाम व रहमतुल्लाह व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाह। জগৎ সংসারে যে মানুষের কত সমস্যা, নানান কিসিমের মানুষের নানান কিসিম সমস্যা, কারো আসিতে সমস্যা, কারো আবার নাইতে সমস্যা। আজকে নানান কিসিমের মানুষ নানান জটিলতা নিয়ে আসছে হুজুর। একজন আসছে দম্পতি হুজুর, স্বামী স্ত্রী কোলাহ, স্বামী স্ত্রীতে ঝগড়া, মিলমিশ নেই, স্ত্রীর কথা শুনে মনে হইল স্বামী বদলোক, বেগানা ঔরতের সাথে সম্পর্ক আছে, নাজায়েজ, নাম তার সাব্বির। আরেকজন আসছে হুজুর, নাম তার চাষি, দেখতে শুনতে উন্মাদের মতো, ধারালো অস্ত্র দেখলে নাকি মানুষকে কুবাইতে ইচ্ছা করে। স্বভাব চরিত্র আমার কাছে ঠিক ভালো লাগলো না। তিনিও দোয়া চেয়েছেন। আরেকজন আসছে হুজুর, বয়স তার 48 বছর, মেলা টাকা পয়সা কামাই করছেন, মাশাল্লাহ দেখতে শুনতেও ভালো, বিবাহ হয় না। তার কথাবার্তা শুনে মনে হইল শারীরিক সমস্যা, তিনিও দোয়া চেয়েছেন হুজুর। আরেকজন হুজুর আসছেন বউ শাশুড়ি, রুগীর নাম হচ্ছে জেরিন আক্তার, বন্ধা, মেলা দিন হয়েছে, বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না, শাশুড়ির মনে আক্ষেপ, তাই পুত্রবধূকে নিয়ে নানা জায়গায় ঘুরাঘুরি করতেছে, নানা তদবির করতেছে, চিকিৎসা করতেছে, হুজুরের কাছে দোয়া চায়। হুজুর আরেকজন আসছেন এফডিসির নায়িকা, উনি বাংলা বই করেন, অনেক হিট ছবি আমাদেরকে উপহার দিয়েছেন, আমি নিজেও তার 20-22টি ছবি দেখছি, খুবই ভালো, এখন তার বাজার ভালো না, কেউ তার ছবি দেখে না, কুত্তাও দেখে না, উনিও দোয়া চেয়েছেন। আজকে এই পর্যন্তই। তবে তাদের কাছ থেকে এসে কয়টা নিস? আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, সেগুলো ফেরত দিয়ে দিও। জি আচ্ছা, তবে এখন যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলাইহি ওয়া বারাকাতুহু। ও বুঝি আপনার ছেলের বউ? ছি ছি, ছেলের বউ বলবেন না, ও আমার মেয়ে। আমার মেয়েকে ছাড়া আমি 1 মাস থাকতে পারি, কিন্তু ওকে ছাড়া, মানে ওকে না দেখে আমি 1 দিনও থাকতে পারি না। আমার মেয়েকে ঈদে যা না দিই, ওকে তার চেয়ে অনেক বেশি দিই। ওকে এবাড়িতে কি দিয়েছে জানেন? ঢিঙ্কা চিকা ড্রেস দিয়েছি, তাই না মা? আচ্ছা, ও কদিন হবে জানো ওটা দিলাম যে? 1 সপ্তাহ হবে না। কোনটা মা? ওই যে হীরার নেকলেস, ইয়ারিং, ফিঙ্গার রিং যে দিলাম, 10 দিন হবে। 10 দিন আগেই ওকে একটা ডায়মন্ডের সেট কিনে দিয়েছি। ও শুধু ভুলে যায়, বাচ্চা মানুষ, খাওয়া দাওয়া করে না, মেমোরি লস হয়ে যাচ্ছে, এত বলি খেতে। আমিও 3 দিন আগে ওর একটা ডায়মন্ডের মুকুট কিনে দিছি। এই তোর মুকুটটা কই পর? আম্মা বাসায় রেখে এসেছে। আমার ছেলে মেয়েদেরকে নিয়ে তো আমি আগে কখনো বাইরে ঘুরতে যাইনি, ওকে নিয়ে গিয়েছি এই তো 6 মাস আগে না? আমরা ব্যাংকক, মালয়েশিয়া, সিঙ্গাপুরে গিয়েছি। আমরা দুজন তো একদম ফ্রেন্ডের মতো, সারা রাত দিন পুটুর পুটুর কথা চলছেই। আমার ছেলে তো হিংসার চোটে বাঁচে না,
বলে যে মা তোমরা দুজন কি এত গল্প করো, তোমার বৌমা তো আমার সঙ্গে কথাই বলতে চায় না, তোমার সঙ্গে কথা বলেই তো একদম টায়ার্ড থাকে। পাগল ছেলে কি যে বলে না। এত সামনে ডিসেম্বরে আমরা দুজন আবার যাচ্ছি ইজিপ্ট, ছেলে সব কিছু ব্যবস্থা করে দিয়েছে। আমরাও ফ্রান্সে যাব না রে, ওর বইয়ের শুটিং পড়ছে, পাসপোর্ট দিছি, ভিসা কিনতে দিছি, বইয়ের নাম হলো লাল ফিতা, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। জানেন আমার ছেলে মেয়েকে কবে আমি নিজ হাতে খাইয়েছি আমার মনেই পড়ে না, কিন্তু ওকে সব সময় আমার নিজ হাতে খাইয়ে দিতে হয়, তা না হলে খেতেই চায় না। আচ্ছা কি রে মা, চেহারাটা অমন শুকনো শুকনো লাগছে কেন? হ্যাঁ খিদে লেগেছে? ও না, অনেকক্ষণ হলো এখানে বসে আছে তো, আমার মনে ওর ক্ষুধা লেগেছে, কিছু একটা খাওয়াতে হবে। চলো মা জুস টুস একটা কিছু খাইয়ে নিয়ে আসি, মুখটা কেমন একদম শুকনো লাগছে না? চলো মা, ও বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না, চল কিছু একটা খাইয়ে নিয়ে আসি, চল চল। প্রবলেম কি বলো? কি প্রবলেম আম্মু? তুমি কি প্রুফ করতে চাও বলো তো, কি প্রুফ করতে চাও তুমি? আমি শাশুড়ি খুব খারাপ, মানে তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করি, দিন রাত তোমাকে নির্যাতন করি, তোমার সঙ্গে জঘন্য ব্যবহার করি। আমরা কি তাহলে এত অশান্তিতে থেকে তোমাকে যদি আমার দিন রাত হজম করতে হয়, আমাকেও তো বাপু তোমার একটু হজম করতে হয় নাকি? তাহলে এখন একটু হাসো। হাসতে হাসতে যাবে। আরে কি রোগ হয়েছে বুঝি না আমি, আরে চর মারতে ইচ্ছা করে আমার। হিলো এত জোরে আল্লাহরে ডাকলেই কি আল্লাহ শুনবো? আস্তে ডাকলেই কি আল্লাহ শুনে না? মনে মনে ডাকলেই কি আল্লাহ শুনে না? শুনে, আল্লাহ সব ভাবেই শুনে, মনে মনে ডাকলেও শুনবে, জোরে ডাকলেও শুনবে, আশেপাশের লোকদেরও তো শোনাইতে হবে। কারণ কি? কি সমস্যা? সমস্যা তো একবার ভিতরে কইলাম, আর কজনরে কই দিব? ভিতরে বলছেন যাকে সে মাঝারো টাইপের হুজুর, আমি তার ছোট, আমাকে যদি সমস্যাটা খুলে বলেন আমরা সবাই মিলে বড় হুজুরের সাথে বসে ডিসকাস করব, বড় হুজুর আমাদের কাছ থেকে শুনে বিবেচনা করবেন সমস্যাটা বড় না ছোট, সমস্যা যদি বড় হয় তাহলে বরফু, সমস্যা যদি ছোট হয় তাহলে
ছোট ফু বলেন কি সমস্যা? আমার সমস্যাটা তো অন্যরকম। বলেন। আমার তখন মানুষ দেখলে খালি চড়াইতে ইচ্ছা করে, আর আশেপাশে দাপটি দেখলে কোপাইতে ইচ্ছা করে। এরকম এখন মনে হইতেছে আপনার কানের তলে ঘুরায় একটা চর মারি। সমস্যাটা খুবই জটিল, এটা নিয়ে দীর্ঘ আলোচনার বিষয়, এবং এটার জন্য হুজুর মনে হয় আপনাকে বরফই দিবেন। আল্লাহ আপনার সহায় হোক। হক মাওলা। আজকে ভোর রাত্রে আমার মায়ের আমি স্বপ্ন দেখছি। আমার মা আমারে ডাল দিয়ে ভাত খাওয়াই দিতে লাগছে। ভাত খাওয়ার পরে মায়ের বলেছে আমার সাথে যাবি। আমি মায়ের জিজ্ঞেস করলাম খোঁজ নদীর পরে। আমি যাওয়ার জন্য আমার সাথে যে উঠে খাড়াইছি, শরীরটা কি বেশি খারাপ লাগতেছে? দিনের পথে অনেক শান্তি আছে, আল্লাহ আল্লাহর পথে চললে কোনো বিপদ আপদ হবে না, নামাজ পড়লে, রোজা রাখলে, সৎ পথে চললে অনেক শান্তি। আপনারা আসছেন আমাদের বড় হুজুর কাছে, উনি অনেক বড় মাপের আল্লাহ আল্লাহ, দেখবেন আপনাকে সব সমস্যার সমাধান হয়ে গেছে। আমি আগে পলিটিক্স করি, একটু আসতে হরতালে মিছিলে মানুষ কোথায় যাবে? ওই জায়গায় যদি মারা যেত আপনারা যদি সৎ ভাবে চলেন কোন সমস্যা হবে না। আর হুজুরের সাথে যখন একবার আপনারা দেখা করতে আসছেন, হুজুরের ফু নিয়ে গেলে আপনাদের কোন রকম সমস্যা হবে? আল্লাহ অনেক শান্তি, কোনো চিন্তা করবেন না। ইসলাম শান্তি। ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো? এই তো চলতেছে। তোমার হাজবেন্ড কেমন আছে?
ভালো আছে, কাজে বিজি থাকে তো আমাকে তেমন একটা সময় দিতে পারে। তোমার ওয়াইফ কেমন আছে? ফাইন, ভালোই তো মনে হয়। তুমি তোমার শাশুড়ির সাথে আসছো না? হ্যাঁ, আমার শাশুড়ি। তোমার সাথে তোমার শাশুড়ির রিলেশন কেমন? ভালো, দেখলে না নিজের মেয়ের মতো আদর করে, উপর দিয়ে দিয়ে আদর করে। আমার ধারণা, ধারণা কি, আমি কনফার্ম তোমার সাথে তোমার শাশুড়ির রিলেশন ভালো না, তুমি ভালো নেই। তুমি কি বুঝলে? আমি তো তোমাকে চিনি, দেখলেই বুঝতে পারি। তো এখানে আসছো কেন? বিয়ের পর থেকে বেবি হয় না তো, তাই শাশুড়ি নিয়ে আসছি এখানে। তুমি আসছো কেন? আমার বউ আমাকে সন্দেহ করে, তার ধারণা আমি এখনো আমার আগের গার্লফ্রেন্ড, আই মিন তোমার সাথে রিলেশন রাখছি, ফোনে কথা বলি, যোগাযোগ করি, দেখা করি। সো এইসব সন্দেহ প্রবণতার কারণ থেকে আমাকে নিয়ে আসছে। তাহলে তো তুমিও ভালো নাই তাহলে। আমি যাই, আমার শাশুড়ি আমার সন্দেহ করবে। সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করবে না। আপনারা কি অধৈর্য হয়েছে? অধৈর্য হয়ে না, আমাকে হুজুর দূরের থেকেও সব বুঝতে পারতেছি, আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে। আপনার কি শরীর বেশি খারাপ? বাহিরে সবাই বসে আছে, তাদেরকে আজকে চলে যেতে বলবো? হুজুর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কী করা যায়? কী করুম মানে, দাফন কাফন করতে হইব। দাফন কাফন না করে কি এমনি ফেলা রাখবো নাকি? হেরে কি মমি বানায় রাখুন যাবো নাকি? হে বেটা, মমির কথা কাজ করে, মমি দেখি তোরবে। সোয়ালতে কতলা মানুষ হয়েছে জানোস, কত সমস্যা লইয়া, আর কতলা টেয়া দিছে আমারতে, এতে টেয়া কিতা করা? ফেরত দিয়ে দে। হেই, কয় কি বেক কল নাকি? জানোস কত টেয়া? 7-8 টাক টেয়া, এতে টেয়া ফেরত দিতা, বেক কল হয়েছে দু। হুজুরি কি আমরা মেরেলছি, গলা টিপে মেরেলছি, হুজুরকে ফাইরা মেরেছি? হুজুরের সময় হয়েছে, অটোমেটিক আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে, আয়াচ্ছি। তুই আর আমি ফাঁসরা বাঁচতে গেলে কোনো কাম হইব? রাখতাম পারবে? পারতাম না। মানে আমি যেটা কই দেখুন কি করুন যায়, কেমনে কি হইব? ধর মানুষের মতো মানুষ তো কাজ নিতে চাই রাখা, টেহার বাই টেহা তাও যে ডিভাইসি ফাইসি আলহামদুলিল্লাহ, হুজুর মরছে হুজুরের মতো হুজুরের দাম, এই তিনটারে কেমনে সমন্বয় কইরা এই জালেতে বাইরন যায় বাসন যায়, এই বুদ্ধি কর। আমাদের হুজুর খুবই অসুস্থ, তাই আপনাদের সাথে আজকে আলাদা আলাদা দেখা করতে পারবেন না, সেজন্য তিনি দুঃখ প্রকাশ করছেন। তবে আপনারা যে বিষয়ে এই জায়গায় এসছেন সে বিষয়ে হুজুর সব জানেন। আপনারা শুধু আপনাদের হাতের বোতল উঁচুতে তুলে রাখবেন, হুজুর ভিতর থেকে দোয়া পড়ে মাইকে ফু দিবেন, আপনারা নিয়মিত সেই পানি পান করলে মুশকিল আসান ইনশাল্লাহ। আপ সবই লোক আপনি আপনি বোতল কো এসে উপর পকার কে উসকা ক্যাপ খুলিয়েগা, ইনশাল্লাহ হুজুর আন্দার সে দোয়াই দেগি। মহতরম, আপ মাইক লিজিয়ে আন্দার যাই।
এতগুলা পানি, এতগুলা পানি আনছিস কেন? এটা দেখি আমি গোসল করুম না খামু? তোমার খাওয়ার লেগে আনছি, এতগুলা পানি আমি একবারে খামু? এই তোমায় কে বলছি এতগুলো পানি একবারে খাইতে? ওষুধ খাও না তুমি, সব ওষুধ একবারে খাও। ওষুধ যেমন টাইম টু টাইম খাও তুমি, সেইভাবে এই পানি তোমার টাইম টু টাইম খাইতে হবে। আর তোমার যদি মনে না থাকে আমি তোমাকে ফোন দিয়ে সুন্দর মতো মনে করাই দেবো, ঠিক আছে? তোরা পারস বেটা, এতগুলো পানি কেমনে আনলি? অত দূর থেকে এত পানি এই পুরা জারটা কেমনে আনলি? এত বড় জার কে আনছি নাকি? আনছি তো ছোট একটা শিশি, আইনায় জারের লগে মিশাইছি। আর ভাই ফু দেওয়া পানির কী বরকত তুমি জানো না, ওই শিশির পানি এটাতে মিশানোর পরে জার দেওয়া জারের পানি সব ফু দেওয়া পানি হয়ে গেছে গা। তুমি খাইতে থাকো, খাইতে খাইতে যখন শেষ হয়ে যাবে এক ফোঁটাও যদি থাকে আবার পানি মিশাইবা, পানি মিশাইলে আবার পানিগুলো পুরো ফু দেওয়ার পানির বরকত পাইয়া পাইব। আর তুমি খাইতে থাকো ভাই যতদিন পর্যন্ত সুস্থ। এই যে দেখ তুমি আমার সাথে কন্ট্রাস্ট মাপতে আসতেছো, আমার সাথে কত ভালো হয়ে বসে আছো, কিন্তু সেদিন যদি তুমি পুদিয়া পানিটা না খাইতা তাহলে কি তুমি ঠিক হইতা? খালি আমার সাথে তুমি ঝগড়া করতেছিলে কতদিন ধরে, আমার কত মন খারাপ থাকতো। আমি আর মিতু মিলে যদি পানিটা না নিয়ে এসে তোমার জোর করে রাখা হইতাম তাহলে তুমি ঠিক হইতা না কোনোদিন। দেখছো পুয়ের কত গুণ, এই পুদিয়া পানি খাইছোর জন্য আজকে তুমি কত ঠিক হয়ে গেছো, আমরা কত হ্যাপি আছি। দেখো এখন তোমাকে আপেল আনতে বলে কিন্তু তুমি আর কলা নিয়ে আসো, আমার কত হ্যাপি আছি আর একটু হ্যাপি হয়েছে। আমার বিশ্বাসই করতে পারছি না, আমি আজকে এত হ্যাপি এইভাবে যে ফুটা কাজে দিবে কখনো চিন্তাও করতে পারি নাই। তাই না মানে কি, তুমি দেখো যে তুমি তোমার কনজুগাল লাইফে হ্যাপি ছিল না, তোমার হাজবেন্ডের সাথে তোমার কত রকম ঝামেলা ছিল, আমার বউ আমার খালি সন্দেহ করতো। কিন্তু আগে দেখলে আমরা দুয়ের বছর ধরে একসাথে আছি, আমরা বিয়ে করে ফেলছি, আমরা কত হ্যাপি, আমরা কত শান্তিতে আছি। আর ওভারঅল আমি বাবা অফিসে যেতেছি, আই বিকাম আ ফাদার অ্যান্ড মোর অফ আ টুইন বেবি, কাম অন, আমি কথা বলতে পারছি। তুমি জানো ও